খুব জোর টান দিচ্ছে। জয় হিন্দ দোস্ত, আমি সমীয়ান বারিক, আপনারা দেখছেন সমীয়ান বারিক ইউটিউব চ্যানেল। সাপের নাম থেকে মানুষের ভয়, ফুকসে নির্বিষ কিংবা বিষধর, রাত হোক বা দিন সড়ক বা গ্রাম, সাপের আনাগোনা লেগেই চলেছে। আর সেই সাপ মাছেতে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে সমীয়ান বারিক অ্যান্ড রেস্কিউ টিম। আজ আবার একটি কল চলে এসেছে, শাখামুটি সাপ আছে তার ঘরের সামনে, তো চলুন আমরা সেই সাপটিকে উদ্ধার করতে যাবো এবং দেখাবো আপনাদেরকে কীভাবে উদ্ধার করা হয় বা কী হয়। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ অবধি দেখতে থাকুন, আর এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলবাটনটি অবশ্যই প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে প্রথম আমাদের কাছে পৌঁছে যায়। আদার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করুন, যাতে নিত্য নতুন আপডেট বা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে আগে পৌঁছে যায়। এই বলেই চলুন আমরা সাপটিকে উদ্ধার করতে যাই। তো আজকে আবার আমরা চলেছি এখান থেকে, সকালবেলা একটা রেসিপি পেপার রেস্কিউ করেছিলাম রান্নাঘর থেকে, তো এখন আবার একটি শাখামুটি। অবশ্যই এই সাপটা কালকে রাত্রি হয়তো রেসিপি পেপারটাকে তাড়া করেছিল, সেখানে রেসিপি পেপারটাকে ঘরে ঢুকে যায় খাবার জন্য। আর নেক্সট আজকে আবারও কালকে রাত্রি যখন পাইনি ঘরে ঢুকে যায়, তো দরজা বন্ধের জন্য বেরিয়ে গেছিল, তো আজকে আবারও সে এসছে সেই রেসিপি পেপারকে খোঁজার জন্য, খাবার জন্য। তো চলুন আমরা এখান থেকে বের করে নিই। তো খুব জোর টান দিচ্ছে, অবশ্যই এটা একটি পুরুষ সাপ। ওইদিকে বাইরে বেরিয়েছে, বাইরে চলে যাবে, আমি দেখেছি তখন জল লাগবে আমার কোথাও, ভাই কলে জল আছে, বাথরুমে কলে জল আছে, যে যে নামে ডাকে, কেউ চামড় কোষা বলে, কেউ শাখামুটি বলে, কিন্তু এর নাম হচ্ছে ব্যান্ডেড ক্রেপ, ক্রেপ প্রজাতি একটা, একে বলা হয় ব্যান্ডেড ক্রেপ। এবং একে চেনা সবচেয়ে বড় হচ্ছে ত্রিভুজ আকৃতির হয়, দেখুন ট্রায়াঙ্গেল শেপ, এবং দেখুন এর কালারটা দেখুন, এই হলুদ কালো বা সাদা কালো হতে পারে। চলুন এই সাপটি এবার আমরা আপাতত বাইরে নিয়ে যাই, সবাইকে বস্তা ডাবায় প্যাক করে নেবো। তো আজকে সকালেই আমরা অনেক সাপ রিলিজ করলাম এবং এখান থেকে যে রেসিপি পেপারটিকে রেসকিউ করেছিলাম সেটাকেও রিলিজ করে দিয়েছিলাম। তো আবারও এইখানে একটি সাপ আমরা নিয়ে এলাম, যেটি হচ্ছে শাখামুটি বা ব্যান্ডেড ক্রেপ। তো চলুন একে আমরা ভালো সাইজ আছে প্রায় 6 ফুটের,
একটুখানি খেলেন। হ্যাঁ, তো ছ ফুটের আছে অবশ্যই। এই সাপগুলো কিন্তু নাইট মুভমেন্টই করে, এরা দিনের বেলা দেখা যায় না এদেরকে, তো তাই জন্য আমরা বুঝতে পারি না আমাদের আশপাশে এরা আছে কি নেই। এরা নাইট মুভমেন্ট করে, এরা বা কালাচ এরা নাইট মুভমেন্টই করে, এরা দিনের বেলায় বেরোয় না চট করে, এরা রাত্রিবেলায় বেরোয়। এবং এটাকে কোনো জায়গায় রাত সামনেও জানে, রাত সাপ বলা হয়, কারণ এ অন্য সাপকে খেয়ে না, অন্য যে কোনো বিশেষ সাপকে খেয়ে না, চাই চন্দ্রগোড়া হোক আর যাই হোক, কেউ কেউ যাই হোক, এ সব সাপকে খেয়ে নেবে। এদের মেন খাদ্যই হচ্ছে সাপ, এদের আর কালাচ মানে ক্রেত প্রজাতি, এশিয়ার সবচেয়ে বিশদ সাপ হয় ক্রেত প্রজাতি। হ্যাঁ, তো এশিয়ার সবচেয়ে বিশদ হয়, এটা তো চামড়কোষা। হ্যাঁ, চামড়কোষা শাঁকামুটি যে যে নামে জানে। হ্যাঁ, এটা আমরা চামড়কোষা বলি, আর সাদাতে কালোটাকে আমরা এই বলেছি। এবার দেখো আমি মিথ্যা বলেছি কিছু, কথাটা নিচে করো, ঠিক করো, ঠিক করে দাও। ফটাফট তো প্রায় দেখি কত ফুট হবে, চলুন এদিকে। আবারও বলছি, এটি হচ্ছে এশিয়ার সবচেয়ে বিশুদ্ধ সাপ, এবং হ্যাঁ এর একটা ভালো স্বভাব, এই মানুষকে বাইট নেওয়ার টেন্ডেন্সিটা খুব কম থাকে, মানুষকে খুব কমই বাইট নেয়, যতক্ষণ না খুব বেশি পরিমাণে এগ্রেসিভ হয়ে যায় বা রেগে যায়। তো তাও তো আমরা রিস্ক নিতে পারি না অবশ্যই, আমরা কেন, আমি সবাইকে ক্ষেত্রেই বলবো যে না জেনে অবশ্যই কেউ সাপ রেস্কিউ করতে ধরতে যাবেন না, কিন্তু তাতে কিন্তু সত্যিই আপনাদের বিপদ হতে পারে। আর অবশ্যই সাপ কামড়লে সবচেয়ে প্রথম একটা কাজ করতে হবে, সিধে ডাক্তারখানায়, বাকি অন্য কোথাও না। ওঝা গুণীন তান্ত্রিক একটু সাইলেন্ট, ওঝা গুণীন তান্ত্রিক কেউ আমাদেরকে বাঁচাতে পারে না ডাক্তার ছাড়া। তো চলুন একেবারে প্যাক করে নিই আমরা। কোনদিন এসব সাপে দুটো মুখ হয় না, মানুষের ল্যাজদার মুখটা দেখুন একই বলে ফেলে, লোক ল্যাজদার মুখটা দেখে একই বলে ফেলে। এখন হয়তো একটা সাপ ঢুকে যাবে, তো আপনাদের এই সাপটিকে এখানে ঢোকানো মানে প্যাক করা হয়ে গেল। তো এটা একটি আবারও বলছি, এটি একটি শাঁকামুটি সাপ, হাইলি ভেনামাস। তো সাপ কামড়ালে অবশ্যই না ওজাগুনি না তান্ত্রিক আমাদেরকে বাঁচাতে পারে, শুধুমাত্র ডাক্তার, অ্যান্টিভেনাম আমাদেরকে বাঁচাতে পারে। তো অবশ্যই ডাক্তারখানায় যেতে হবে, যেখান থেকে আমরা অ্যান্টিভেনামটি নিতে পারি। তো এই বলেই আমরা বলবো, একটা জিনিসই বলছি যে প্লিজ আপনারা কেউ আমাকে দেখে ট্রাই করবার চেষ্টা করবেন না, যেটা আপনাদের জন্য বিপজ্জনক হতে পারে। যেমন নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি ওদের সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আপডেট সবচেয়ে প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর নতুন ভিডিও আসা অবধি স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। আর শান্তিতে শোন, দেখো আবার কী হয়, এই আতঙ্ক হারানো যাবে না, চিন্তা নেই, জোড়া থাকলে আবার চিন্তা নেই, আর আসবে না, আর আসবে না, না এলেই তো মঙ্গল।